প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে সরকার। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন পণ্যের উৎপাদন এবং রপ্তানি বাড়াতে বেসরকারি খাতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। সরকার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে বলেই বাংলাদেশ কাঙ্ক্ষিত বিনিয়োগ আকর্ষণে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। স্বাধীনতার 50 বছরে কৃষি শিল্প সহ বিভিন্ন খাতে বাংলাদেশ এগিয়েছে বহুগুণ। করোনাকালেও জিডিপি প্রবৃদ্ধি বিশ্বের কাছে রীতিমতো বিস্ময়। আর এ সময়টিতেই ঢাকায় শুরু হয়েছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট। 7 দিনের এ সামিটে যোগ দিয়েছে 38টি দেশ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় বাংলাদেশের অর্থনৈতিক অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, এই সম্মেলনের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের নতুন দ্বার উন্মোচিত হবে। নতুন পণ্য উৎপাদন ও রপ্তানি বাড়াতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। নতুন নতুন পণ্য আরও কি আমরা উৎপাদন করতে পারি এবং আমরা রপ্তানি করতে পারি সেটাও গবেষণা করে বের করতে হবে, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে এবং কোন কোন দেশে কি কি পণ্যের চাহিদা রয়েছে সেটা অনুধাবন করে সেই পণ্য আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারি কি না সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। কাজে আমাদের যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছেন, বিশেষ করে বেসরকারি খাত, আমি তাদেরকে অনুরোধ করব যে এই বিষয়টার দিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করেও উন্নয়নে বাংলাদেশ বিশ্বের বিস্ময় বলে মন্তব্য করেন সরকার প্রধান। এবং আমরা বেসরকারি খাত যাতে আরও আকর্ষণীয় হয় এবং বৈদেশিক বিনিয়োগ যাতে আরও বেশি ঘটে তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা বলেন, সরকার বিভিন্নভাবে সুযোগ সৃষ্টি করছে যাতে ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বিনিয়োগকারীরা আসেন। শুধু যারা বিনিয়োগ করতে আসবেন তারা শুধু বাংলাদেশ পাবেন না, আমি বলবো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ারও দেশগুলিতে তাদের একটা সুযোগ থাকবে এই বাজারগুলি ধরার। প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, ঢাকা।